আমি একজন বিবাহিত মানুষ, আমি আমার মা ও স্ত্রীকে দিনের পথে চলার তাগিদ দেই, কিন্তু তারা মিলেমিশে থাকতে চায় না, একে অপরের দোষ খোঁজা নিয়ে ব্যস্ত, আমি বুঝিয়ে পারি না, এমন অবস্থায় ইসলামের দৃষ্টিতে কি করতে পারি? এটা হলো সবচেয়ে দরকারি প্রশ্ন। আমার বাবা অনেক বেশি সিগারেট খায়, এজন্য কি ওনাকে টাকা দেওয়া যাবে কি না? অনেক বোঝালেও শুনে না, টাকা খরচ না দিলে গাল বন্ধ করে। দয়া করে উত্তর দিন। কোন দেশ অর্থাৎ কোরিয়াতে কোন মুসলমান প্রভাবশালী হতে অথবা আমাদের অস্তিত্ব আরো মজবুত করার জন্য সুদি ব্যাংক থেকে লোন নেই, তাহলে সেটা হারাম হবে। মোবাইলের মাধ্যমে বিবাহ করা ইসলামের শরীয়ত মোতাবেক কতটুকু যুক্তিযুক্ত? বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর নামে অনেকে ব্যবসা করতেছে। আমার প্রশ্ন, এটা আসলে হালাল কিনা? ডিজিটাল মার্কেটিং এই কথাটা অনেক ব্যাপক কথা, আপনি আরো এটাকে সিগনিফিকেন্ট করতে হবে। তারপরে এটার উত্তর দেওয়াটা সহজ হবে। ডিজিটাল মার্কেটিং বলতেই ভালো, ডিজিটাল মার্কেটিং বলতেই হারাম এরকম না, দেখতে হবে আপনি কি করছেন, সেই কাজটার উপর নির্ভর করবে। অতএব আপনি যদি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উপার্জন করেন, ডিজিটাল মার্কেটিং উপার্জন করেন, এমন কিছু করেন যে কাজটা হারাম, তাহলে ওইটা এমনিও হারাম হবে আর ওইভাবে করলেও হারাম হবে। আর যদি কাজটা হারাম হয়, তাহলে আপনি যে পদ্ধতি করেন না কেন, অনলাইনে করেন অফলাইনে করেন, সেটা কি হবে? আমি একজন বিবাহিত মানুষ, আমি আমার মা ও স্ত্রীকে দিনের পথে চলার তাগিদ দেই, কিন্তু তারা মিলেমিশে থাকতে চায় না, একে অপরের দোষ খোঁজা নিয়ে ব্যস্ত, আমি বুঝিয়ে পারি না, এমন অবস্থায় ইসলামের দৃষ্টিতে কি করতে পারি? এটা হলো সবচেয়ে দরকারি প্রশ্ন। সকল প্রবাসী বিবাহিতদের এই সমস্যাটা কম বেশি আছে, ইল্লা মা রাহিমা রব্বি, হাতে কোনো কিছু মানুষ পাবে। এটার জন্য একটা সহজ বুদ্ধি আছে ভাই, সহজ বুদ্ধি হলো একটু বোবা সাজবেন বোবা, আর একটু বয়রা সাজবেন বলি, বুঝেন না কথা, বইরও সবকিছু শুনবেন না, মায়েরও সবকিছু শুনবেন না, আর যত দ্রুত সম্ভব প্রবাস জীবন সংক্ষিপ্ত করবেন, টার্গেট শেষ করবেন, তা না হলে এই শাশুড়ি বধূত্ব লাগতেই থাকে। অনেক মানুষ আছে, পুরুষ আছে, শেয়ানামি করতে যায়, হ্যাঁ আমার মতো কি বলছে মা, না ভালো করে বলো, ক্লিয়ার করে বলো, খুলে বলো, আমার অসুবিধা নেই, উনি বিচার করবে ঘুটে ভালো করে। এবার বউয়ে সব বলে, ফুইলা পাঁচ হয়ে যায়, এবার মা তুমি এটা বলছো কেমনে, তুমি কইলা একটা জুটু বাদাইতে পারে না। আমার মা যখন বউ নাম বিচার দেয়, হ্যাঁ কি কইলা মা, এটা কইছে তোমারে, এত বড় সাহস আর কি কইছে বল, উনি বিচার করবে। এই শেয়ানা গিরি সব জায়গায় চলে না, সংসারে শেয়ানা গিরি করবে। আমি নিজে এটা সবসময় বলি, আমি নিজে এটার উপর আমলও করি, আমার পোলা পায়ন বাসায় সবাই মনে করে এটা আস্তে একটা সুপসিগুপ মাছ, পিচিটাও খোঁসায় বড়টাও খোঁসায় ওইটাও মনে করে, আপনি কিছু বুঝেন বাসার মানুষের কাছে আপনি জায়গা মতো শেয়া না, চালাক চোখ চোখ থাকবে সব ঠিক আছে, বাট ভাবসাবটা নেবেন কিসের? এবার আসেন শাশুড়ি কো যুদ্ধ থামাবেন কিভাবে, কিভাবে উপাসন হবে? মারে বলবেন মা এত সাহস এই মেয়ে তোমার সাথে আচরণ করলো, জানো মা আমার শরীরে আগুন ধরে যেতেছে, আমি যদি কোরিয়াতে না থাকতাম আজকে একটা মেয়ে। আরেকটা মুসিবত, মা আসলে ইসলাম নবীজি বলবেন স্ত্রীদের গায়ে হাত দেন, একটু যদি সার পাইতাম ইসলাম থেকে আমি পরে আমি শেষ করতাম, আমার মা একদিকে আমার দুনিয়া একদিকে মা, তাহলে কি হবে? মা যত অভিযোগ আছে অর্ধেক 50% আমার লেস হয়ে গেল, যাক আমার দুঃখটা আমার কোলাটা বুঝছে আলহামদুলিল্লাহ, কিন্তু বলবে আমার কোলা না তুমি সোজা সরল তো কিন্তু বোর্ডের সাইজ করতে পারবো, তাহলে আপনার পরে আপনার মা নাখোশ হবে না, খুশি হয়ে যাবে, আপনার কাজ তো সেটা, এক পক্ষ তো সামলে গেল। এবার আসেন বউর কাছে, বউ যখন বলে জানো তোমার মা কি বলছে, আমার ভাই কি বলছে, আমার বোন কি বলছে, কি করছে না করছে, আপনি আগে বোঝার চেষ্টা করেন, আর অন্ধের মতো না উল্টা পাল্টা করলে তাদেরকে সাবধান সতর্ক করেন এবং যতটুকু পারেন শাসন করেন, ওই সময় না করেন, অন্য সময় করেন, আয়োজন দিয়ে করেন, সেটা আরেকদিন সংশোধনের চেষ্টা করেন, কিন্তু তৎক্ষণাৎ যুদ্ধ বাজাতে যায় না। বউ যখন বলতে থাকবে খুব ভালো করে শুনে মনোযোগ দিয়ে, হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো তো আর কি হয়েছে, হ্যাঁ শুনে করে বলবা যে কি করবো বলো, আমার তো আমি কান্দতে ইচ্ছা করে, মানে বিদেশ থেকে আমার এখন যে উড়াল দিয়ে আসতে হবে, উড়াল দিয়ে আসতে হবে, তুমি পরের ঘর থেকে আসছো, তোমার প্রতি আচরণ করা কি তাদের উচিত?
আল্লাহ আমারে জ্ঞান দিয়েছে তুই মা বাপ ছেড়ে আসছো পরে আপন করছো কত কষ্ট করছো আমাদের সংসারের জন্য নাহলে বিদেশ থাকতে পারতাম তুমি যদি তুই আমাকে সাপোর্ট না করতাম সেখানে তারা তোমার সাথে আচরণটা করতেছে আমার যে কেমন লাগতেছে আমি বলতে পারছি কিন্তু কি বলবো বলো মা ইসলাম কোন সুযোগ রাখে না আমি জোরে কথা বলতে পারতেছি না আল্লাহর ভয়ে যদি সুযোগ থাকতো আমি আজকে ভাই বলছি তুমি কিছু উদ্ধার করে যাবে একটা লেকচার দিয়ে দিলাম শুধু এগুলাই না শুধাই দিলাম আপনি আপনার মতো করে বলবেন বলে সাপোর্ট করলেন পুরো তখন বউ কি বলবে আমার জানেন না মানুষ ভালো সোজা না এগুলো সব শেষ করে ফেলবে তাহলে আপনি এই পক্ষের কাছেও ব্যাপার পাবেন না আর যে সেনামি করতে যান তো জুতার বাড়ি এখানেও খাবে আপনি মরিচ হবেন মরিচ যে পাড়া জুতার ঘষা ঘষিতে আপনার অবস্থা শেষ হবে কিন্তু আপনি হলে কাহিনী করতে যাবেন আমি বহু প্রবাসী দেখছি মোবাইলে ঘরে আর ঘরে এমবি ঢুকায় আর ঢুকায় আর শেষ করে ঢুকায় আর শেষ করে এমবি দিয়ে কি করে ঝগড়া করে এমবি ঢুকায় কি করে ঝগড়ার মধ্যখানে এমবি শেষ হয়েছে আবার আপনি লিখে রাখেন যদি কাজে না লাগছে 72 ঘন্টা মোবাইলটাকে একদম স্টপ করে দিয়ে অন্য একটা বাটন ফোনে অফিসের কাজের জন্য খাসায় এটা বন্ধ করে দিয়ে দেন 72 ঘন্টা 3 দিন পর বিসমিল্লাহ করে বলেন এবার দেখবেন যে 29,000 মিস কল 24,000 মেসেজ অনেক অগণিত কল আসে এবার আপনি কথা বলেন এবার ঝগড়া যদি হয় সেটা অনেকখানি লাইনে হবে কারণ 24 ঘন্টায় 72 ঘন্টায় তারও তেল জ্বাল অনেক কমে গেছে আপনার তেল জ্বাল সন্তান গুলো অনেক প্রবাসী আছে যে পোলা পানরে ঘুষ দিয়া টাকা বসে দিয়া চকলেট দিয়া মোবাইল দিয়ে পড়তে কামড়া করে আসলে ভাত ডাকতে চায় না ভাত ডাকতে কি দিবে চেহারে দেখে না পাবো এটা অবশ্য আগের যুগে বেশি হইতো এখন ভিডিও কলের দিনে এগুলো এখন আর এখন মোবাইলে দেখে যাই হোক আমরা বেশি কলম আমার বাবা অনেক বেশি সিগারেট খায় এই জন্য কি ওনাকে টাকা দেওয়া যাবে কি মানে বোঝালে শুনে না টাকা খরচ না দিলে গাল বন্ধ করে দয়া করে দেখেন সিগারেট অনেকে বিশেষ ব্র্যান্ডের সিগারেট খায় এটাও ভাবছার মতো নয় ডোমো ব্র্যান্ডের সিগারেট খায় না আর অনেকে আছে না বদভ্যাস যাই হোক তো বাবা যদি টাকা দিলে সিগারেট খায় মনে হয় তো টাকা দিবেন না ওনার যা লাগে সেটা দিবেন তোমার যা লাগে দোকানদারে বলা থাকবে আমার বাপের যা লাগে দিবা সিগারেট ছাপ বাস যেহেতু টাকা দিলে উনি তোমার টাকা দেবে ব্যবহার করবে যদি এতে তিনি নাকশ হন কিছু করার নাই কারণ আপনি তার ভালোর জন্য করছেন অনেক বাপ মা আছে তার ভালোর জন্য কিছু করলে বুঝে না উল্টা পাল্টা তো এটা আপনার কিছু করার নাই আপনি চেষ্টা করুন মুসলিম কোন দেশ অর্থাৎ কোরিয়াতে কোন মুসলমান প্রভাবশালী হতে অথবা আমাদের অস্তিত্ব আরো মজবুত করার জন্য সুদি ব্যাংক থেকে লোন নেই তাহলে সেটা হারাম হবে প্রশ্ন হচ্ছেন সুদি ব্যাংক থেকে লোন নিব উদ্দেশ্য কি মুসলমানদের ইসলামের খাতিরে মুসলমানদের কল্যাণ আমি হারাম করতে চাচ্ছি তাই না তার মানে আমার নিয়মটা ভালো কাজটা খারাপ শুধু লোন নিচ্ছি কাজটা খারাপ নিয়মটা বা কি ভালো ভালো যে ইসলামের ব্যবসা যেন হয় তাহলে ব্যাপারটা হয়ে গেল কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করার উদ্দেশ্য কি কোরবানি কাজ করলেন কি গরু চুরি কাজটা ভালো না খারাপ নিয়তটা ভালো না খারাপ ভালো নিয়তে খারাপ কাজ করা যাবে
কুরবানির উদ্দেশ্যে যদি গরু চুরি করা না যায়, মসজিদ মাদ্রাসার জন্য ইসলামের জন্য সুদি লোন নেওয়া যাবে না। শুধুমাত্র নিয়ত ভালো হইলে হবে না, কাজটাও কি হইতে হবে? ভালো হইতে হবে। আপনি কুরবানির উদ্দেশ্যে একটা কুত্তা ধরে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যাবেন, নিয়ত ভালো কি বলেন, হালাল হবে না? কাজটা খারাপ, নিয়ত ভালো হইলেই হবে না, নিয়ত ভালো হইতে হবে, কাজটাও ভালো হইতে হবে। একটি গ্লাস কোম্পানিতে চাকরি করি, সেই কোম্পানিতে মাঝে মাঝে যাদের বোতল তৈরি হয়, মদের বোতল তৈরি হয়, কিন্তু কোন মদ তৈরি বা প্যাকেট হয় না, এখন আমাদের সেই কোম্পানিতে চাকরি করা যায় না, দেখতে হবে রেশিও। যদি এখানে শুধু মদের বোতলই তৈরি হয় তাহলে সেখানে চাকরি করা যায়, আর যদি সেখানে অনেক বোতল তৈরি হয় মধ্যে কিছু মদের বোতলও তৈরি হয়, তাহলে চাকরি সম্পূর্ণ হারাম হবে না। যেটুকু হারাম আমার ইচ্ছার বাইরে এসে গেছে, সম্ভব হইলে এরকম এইটুকুর এই রেশিওটুকু বাদ দিয়ে যদি করতে পারে সেরকম কাজ করতে পারলে বলবো, কিন্তু না হলে পুরো চাকরি এর জন্য হারাম হবে। কোরিয়াতে বয়স্ক এবং অপরিচিত লোকদের মাথা নিচু করে অভিবাদন করতে হয়, এবং যারা ঘনিষ্ঠ তাদেরকে মাথা নিচু করে অভিবাদন করা হয়। এখন আমার প্রশ্ন হলো, এটা ঠিক হবে ভাই? যেটাকে আপনারা এখানে ইনসান নাকি সম্মান দেখানোর জন্য করছেন, সেটা হাদিসে নিষিদ্ধ আছে, সেজন্য এটা মাকরুহ, অপছন্দনীয়, এটা না করতে পারলে ভালো, যারা দায়িত্বশীল আছেন তারা দেশের সরকার ধর্মীয় স্বাধীনতা দেয়, দেশের অগ্রগতি মানুষকে যার ধর্মীয় কাজ করার অধিকার দেয়, তাদের যদি বোঝানো যায় যে আমরা ধর্মীয় কারণে আমরা এই কাজটা করতে পারি না, তো আমরা অন্যভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি, হালকা একটু মাথা ঝুঁকালাম যাতে পুরোপুরি রুকু মতো দেখা না গেল না, তো এইটুকু যদি আমরা তাদের কাছ থেকে বলে পারমিশন নিতে পারতাম ভালো হতো। এটা কর্তা ব্যক্তিদের কর্তব্য, তা সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে আলোচনা করা, ধর্মীয় স্বাধীনতা যেহেতু তারা দেয় হতে পারে তারা বিষয় ছাড় দিতেও পারে, যদি না দেয় এর কারণে আপনার ঈমান যাবে না, শিরক হবে না। আর যদি কোনো পরিবেশে এমন হয় যে আপনি আপনার বসকে অন্য কোনো ভাবে আপনার শ্রদ্ধা প্রকাশ করতে পারেন, যে আপনি কথা আসে বলার আগে শুনেন, কোনো কথা অমান্য করেন না, সে বুঝে যে আপনি তার অনুগত, তাকে শ্রদ্ধা করেন, অসম্মান করেন না, এটা আমি ধর্মীয় কারণে করি না, অন্য সবগুলো থেকে আমি তাকে বোঝানোর চেষ্টা করি না, এটা যদি করতে পারেন সবচেয়ে ভালো, কথা বুঝাইতে পারছি? আর না করতে পারলে বিশুদ্ধ মত অনুযায়ী একটা মাত্র, যদিও কোন হারাম বলেছেন, বাঁচতে পারলে ভালো হওয়ার চেষ্টা করবেন। মোবাইলের মাধ্যমে বিবাহ করা ইসলামের শরীয়ত মোতাবেক কতটুকু যুক্তিযুক্ত? মোবাইলের মাধ্যমে আপনি যদি বিয়ে করতে চান দেশে পাত্রী আপনি এখানে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি ফোনে কাউকে অভিভাবক আপনি প্রতিনিধি নিযুক্ত করবেন, ফোনে আপনার বন্ধু বান্ধব বা ভাই কোনো একজনকে বলবেন, অমুকের মেয়ে অমুককে এই মর বিনিময়ে আমার সঙ্গে বিয়ের প্রস্তাব করবা তুমি, অথবা তারা প্রস্তাব দিলে তুমি আমার পক্ষে কবুল করবা, তখন সে বলবে দুজন সাক্ষীর উপস্থিতিতে অমুক অমুক জায়গা থেকে আমাকে প্রতিনিধি নিযুক্ত করেছে, আমি তার পক্ষ থেকে কবুল করছি, সে আমার নিজে কবুল করবে না, বলবে আমি তার পক্ষ থেকে কবুল করছি, বাস বিয়ে ফেলবে। পাশাপাশি একই সঙ্গে ভিডিও কলের মাধ্যমে এটা হতে পারে, কিন্তু শুধু ভিডিও কলে আপনি এখান থেকে কবুল করছেন সেটা হবে না, কেন হবে না সেটা অনেক দীর্ঘ আলোচনা ব্যাপার, তাওকিল এবং বিবাহ সাথে দুইটা এক জিনিস না, এই জন্য প্রতিনিধি নিযুক্ত করে এভাবে বিয়ে হতে পারে। অবাক নিকট আত্মীয় স্বজন কুফুরি করে বা জাদু দ্বারা আমাদের ক্ষতি করছে, এখন আমরা সুস্থ হয়ে তাদের থেকে কথাও যোগাযোগ করা থেকে বিরত আছি, আমরা কি আত্মীয় ছিন্নকারী হিসেবে বিবেচিত হব? যোগাযোগ করলে আবার জাদু দ্বারা ক্ষতিগ্রস্ত, কোনো আত্মীয় স্বজন যদি আপনাকে ক্ষতি করে, ক্ষতি থেকে বাঁচার জন্য তো আপনার দূরে থাকা অবশ্যই রাইট আছে, আপনি কারোর কাছে গিয়ে আপনার নিজের জীবন হুমকির মধ্যে পড়বেন এরকম আশঙ্কা যদি থাকে অবশ্যই আপনি দূরত্ব বজায় রাখতে পারবেন, কিন্তু এটা যেন নিছক অজুহাত না হয়, নিছক যেন জল্পনা কল্পনা না হয়, বাস্তব ভিত্তিক যেন হয়, অর্থাৎ
অনেক দেখা যায় আমাদের দেশের মানুষ বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে এই সমস্যাটা অনেক বেশি দেখা যায়। বউ চায় না আমার স্বামীটা তার ভাই বোন মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখে, আবার অনেক স্বামী চায় না যে আমার স্ত্রী তার ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখে। কিছু হইলে কথা দেয় তোমার ভাইরা এটা করে নাই, তোমার বাপ এটা করে নাই, তোমার মা এটা করে নাই, মহিলারা আর খোঁচা আসে না অনেক পুরুষ। এই উভয়টাই অন্যায় কাজ। ভাই বোন মা বাবার সাথে যার সম্পর্ক যত ভালো হবে তার রিজিক এবং হায়াত তত বরকত হবে। জুমার নামাজের দিন কাজ থাকার কারণে মসজিদে যেতে পারি না, তাই আমরা কোম্পানির সবাই একত্রিত হয়ে একজনকে ইমাম নির্ধারণ করে নামাজ আদায় করি। এদিকে জুমার নামাজ আদায় হবে পৃথিবীর বহু দেশের প্রবাসীদের এই প্রশ্ন শুধু আপনাদের না, এটার উত্তর আমরা আমাদের বক্তব্যে দিয়েছি আবারও দিচ্ছি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার মতো সুযোগ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমি যে পরিবেশে আছি সেখানে আমরা তিন চারজন মানুষও যদি সেখানে থাকি আমাদের একজন ইমাম হবে আর বাকিরা মুক্তাদি হবে। ইমাম হওয়ার জন্য জুমার ইমাম হওয়ার জন্য আমাকে অনেক লম্বা খুতবা দিতে হবে জরুরি না, সেটা যদি নাও পারেন আপনি ছোট্ট সংক্ষেপে আপনি সুরা ফাতিহা দরুদ পড়লেন খুতবা হয়ে গেল পর আপনি নামাজ পড়লেন ব্যাস নামাজ হয়ে গেল, তারপর জুমা আপনাকে পড়তে হবে। তিনটা জুমা যদি পর পর কেউ না পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস মুসলিম আহমদে বর্ণিত হয়েছে তার অন্তরে সিল মেরে দেওয়া হয় সিল যাতে হেদায়েত আর না ঢুকে। এক্সেপশন আছে দুই একজন যে পর আল্লাহ তাআলা তাকে আবার হেদায়েত দেন, সাধারণত মহর মেরে দেওয়া হয় ডেঞ্জারাস। এই জন্য প্রবাস জীবনে আমরা জুমার নামাজ পড়ব। অনেকে বলে ভাই কোম্পানি ছুটি দিতে চায় না, তাই বলি ভাই কোম্পানি পেশা পায়খানা করতে দেখতে চাইলে দিতে চাইবে, বলে হ্যাঁ এটা তো দিবে তখন পেশা পায়খানা করে দিবে সমস্যা তো বলো যে মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলা হয়ে যাবে না হুজুর নামাজ তুমি মিথ্যা কথা কেন বলবে। আপনি বলবেন স্যার আই উইল গো টু ওয়াশরুম, আপনি বাংলাদেশ যাবেন না তো আপনি ওয়াশরুমে যাবেন টয়লেটে যাবেন সমস্যা কি তাহলে ঠিক হবে As-sunnah foundation উম্মার স্বার্থে সুন্নার সাথে।